গরমে 36 বছরের রেকর্ড ভেঙেছে রাজধানী দিল্লি। প্রচন্ড গরমে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের অন্য রাজ্যগুলি যখন প্রবল দাবদাহে কার্যত পড়ছে, তখন রেকর্ড গরম দিল্লিতে। 36 বছরে এই গরমের রেকর্ড গড়েছে দিল্লি, তবে আপনারা যা ভাবছেন তা কিন্তু নয়। দিল্লিতে এবার গত 36 বছরে সব থেকে কম গরম পড়েছে। বুধবার 31 জুন এই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে 36.8 ডিগ্রি সেলসিয়াসে। গত 36 বছরে যা এটাই দিল্লিতে রেকর্ড পারদ পতন বলে জানিয়েছে মৌসুম ভবন। মাত্রাতিরিক্ত বৃষ্টি দিল্লির এই পারদ পতনের মূল কারণ বলে জানা গিয়েছে। 1987 সালের মে মাসে রাজধানীতে তাপমাত্রার শেষ পতন হয়েছিল বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের প্রধান কুলদীপ শ্রীবাস্তব। এই সময় রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল জানান তিনি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মে মাসে মাত্র 9 দিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। মাত্র 2 দিনের জন্যই দিল্লিতে এই মৌসুমে তাপপ্রবাহের প্রভাব পড়ে, যা 2014 সালের পর এই প্রথম। মে মাসে দিল্লির সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে মনে করা হয়ে থাকে। এই সময় গড় সর্বোচ্চ তাপমাত্রা পারদ 39.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করে থাকে। এই সময় 111 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 2022 সালে গড় বৃষ্টিপাত ছিল 30.7 মিলিমিটার। সেদিকে দেখা যাচ্ছে যে মে মাসের রাজধানীতে তাপমাত্রার এই পতনের জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝাকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন আবহাওয়াবিদরা। ভাবুন অবস্থা, যেই সময় গোটা বঙ্গ পুড়ছে বলা যেতে পারে, তাপপ্রবাহ প্রায় সময় দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে জায়গাটায় প্রায় সময় তাপপ্রবাহ দেখা যায় সেখানে কোনো রকম তাপপ্রবাহ নেই এই বছরে সেইভাবে। 36 বছরের রেকর্ড ভেঙে গেছে দিল্লিতে। বেশ কিছুদিন আগের একটা ছবি আপনাদেরকে মনে করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা দেখিয়েছিলাম। যদি আপনারা এই খবরটা দেখতে চান, আপনারা একবার আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে নজর রাখুন, নিশ্চয়ই দেখতে পাবেন যে হঠাৎ করে দিল্লিতে ঠান্ডা পড়েছিল। যে সময় লেপ, কাঁথা, কম্বল, সোয়েটার সমস্ত বাক্স প্যাট্রায় ভরা হয়েছিল, আবার তাকে বার করতে হয়েছিল, কারণ ঠান্ডা, হঠাৎ করে আবহাওয়ার একটা পরিবর্তন। এবং এইবার যেটা দেখা যাচ্ছে যে সেইভাবে গরম নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেখানে রাজধানীতে সেইভাবে বৃষ্টি দেখাই যায় না, সেখানে এতটা বৃষ্টি হচ্ছে যে তাপমাত্রা অনেকটাই কম। সে জায়গায় বঙ্গে প্রায় বেশিরভাগ জায়গাতেই 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলছে, প্রায় ছুঁই ছুঁই অবস্থা। সেখানে দিল্লিতে এই অবস্থা তৈরি হয়নি। ভাবুন একবার গোটা পরিস্থিতিটা, রীতিমতো বেশ ভাবাচ্ছে। এরকম আরও অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য, তার জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।